দর্শক আমরা বলছিলাম যে গবেষকদের সূত্র ধরে এবং জামাতে ইসলামীকে নিয়ে, জামাতে ইসলামী মূলত একটি একদিক দিয়ে চিন্তা করলে আন্তর্জাতিক সংগঠন, কারণ জামাতে ইসলামীর বাংলাদেশে যে জামাতে ইসলাম আছে, পাকিস্তান জামাতে ইসলাম আছে, তাদের যুক্তরাজ্যে তৎপরতা আছে। ইভেন আনন্দবাজার পত্রিকার রিপোর্ট ছিল, আমরা কয়েক মাস আগে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে জামাতের তৎপরতা আছে এবং পশ্চিমবঙ্গে জামাত অনেক সময় কিছু আশ্রয় প্রশ্রয় পায়, কারণ পশ্চিমবঙ্গের ভোটে জামাতপন্থী ভোট ব্যাপারটা টানার একটা ব্যাপার থাকে পশ্চিমবঙ্গের অনেক রাজনীতিবিদদের মধ্যে। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আছে, কিন্তু বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই পর্যায়ে এই বিষয়টি নেই। আমরা দুপুরে আপনাদেরকে জানিয়েছিলাম একটি জায়গায় ইঙ্গিতে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই জামাত বিষয়ক কিছু ব্যাপার সেবার চলছে এবং সেগুলো করছেন বেসরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের একটি অংশ। সেরকম একটি গবেষকের কথা আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম যে কালের কণ্ঠ একটি ইন্টারভিউ করেছে আইনজীবী ও গবেষক ক্লিফোর্ড স্মিথ, যিনি যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ার নীতি গবেষণা প্রতিষ্ঠানের মিডল ইস্ট ফোরামের ওয়াশিংটন প্রজেক্টের পরিচালক। বাংলাদেশ জামাতে ইসলামী ওর মিত্রদের নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি, এই আগস্টের মাঝামাঝি তিনি নয়াদিল্লি সফর করেন। ওয়াশিংটনে ফিরে তিনি কথা বলেছেন এবং তার কথার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমরা অত লম্বা ইন্টারভিউ আপনাদের সামনে আমরা আলোচনা করতে পারি না, তবে একটি প্রশ্ন ছিল এরকম, জামাতে ইসলামী নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানগত কোনো পার্থক্য আছে কিনা। সেই জায়গায় এই ক্লিফোর্ড স্মিথ তিনি বলছেন যে আপনার প্রশ্নের বিষয়ে আমার এক কথায় উত্তর হলো হ্যাঁ। বিশদভাবে বলতে গেলে বলতে হবে বিষয়টি খুব জটিল, যুক্তরাষ্ট্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব জটিল, সেখানে প্রেসিডেন্টের দপ্তর, কংগ্রেস, কংগ্রেসের বিভিন্ন প্রতিষ্ঠান, পররাষ্ট্র, বাণিজ্য, প্রতিরক্ষা সহ অন্যান্য দপ্তর বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করে। আমার ধারণা, ক্লিফোর্ড বলছেন, তাদের অনেকে ইসলামের নামে কট্টরপন্থা ও উগ্রপন্থা পন্থায় বিশ্বাসীদের সম্পর্কে জানে না, তবে হ্যাঁ তারা আল কায়দা, লস্করি তৈয়বা ইত্যাদি সম্পর্কে জানে, কিন্তু আরও অনেক গোষ্ঠী আছে যারা নীতি ও আদর্শিকভাবে কট্টরপন্থী চিন্তাভাবনা লালন করে কিন্তু নিজেদের উদার বলে দাবি ও প্রচার করে। তাদের ব্যাপারে মার্কিন নীতি নির্ধারকদের বোঝার ঘাটতি আছে। পাকিস্তানে হিজবুল মুজাহিদের জামাত ইসলামী শাখা, হিজবুল মুজাহিদি হচ্ছে জামাত ইসলামী শাখা, বাংলাদেশের জঙ্গি উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গেও তাদের যোগাযোগ আছে বলে আমাদের তথ্য বলছে। মানে হিজবুল মুজাহিদের সঙ্গে বাংলাদেশের উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সম্পর্ক আছে আর পাকিস্তান জামাতের সাথে হিজবুল মুজাহিদের সম্পর্ক আছে। বাংলাদেশে 2014 সালে জামাত যে সহিংসতা করেছে সে বিষয়েও ওয়াশিংটনের অনেক বোঝাপড়ার ঘাটতি আছে। ভারতীয় নীতি নির্ধারকদের অবশ্য এ বিষয়ে তুলনামূলক ভালো বোঝাপড়া আছে, কারণ তারা এ সমস্যা যুক্তরাষ্ট্রের তুলনায় কাছ থেকে দেখছে এবং মোকাবেলা করছে। জামাত ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের উদারপন্থী হিসেবে তুলে ধরে অভিযোগ করে যে শেখ হাসিনা সরকার তাদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার চর্চা করতে দিচ্ছে না। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একটা জোর আলোচনা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সামনের নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামীকে তারা কাছে টানতে চায় এবং জামাতে ইসলামীকে তারা মর্যাদা দিতে চায়, যার অংশ হিসাবে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামাত নেতারা দাওয়াত পেয়েছিলেন এবং সেখানে অংশ নিয়েছেন। সেই জায়গায় এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এখন আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের জামাতের বিষয়ে এই গবেষক সরাসরি এখনও কোনো কথা বলছেন না, তিনি ইনডাইরেক্টলি অনেক কিছু বলছেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই জামাতকে, ধরেন পশ্চিমবঙ্গের মতো জায়গায় কেউ কেউ জামাতকে ব্যবহার করে, আমেরিকা তাদের প্রয়োজনে ইসলামী টেররিস্টদের তারা ব্যবহার করে, তারা আল কায়দার মতো সংগঠন তৈরি করে, তারা ওসামা বিন লাদেনের মতো মানুষ তৈরি করে, আবার যখন প্রয়োজন হয় তখন কিক মেরে ফেলে দেয়, ফেলে তো দেয় না, একেবারে নিশ্চিহ্ন করে ফেলে। সুতরাং আমেরিকার চোখে জামাতকে দেখা না দেখাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, ইভেন দো ভারতের চোখে দেখা না দেখা গুরুত্বপূর্ণ নয়, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের চোখে দেখব, বাংলাদেশি মানুষের চোখে দেখব। আমরা সবসময় বলি, এই ইন্টারভিউতে এক জায়গায় ব্যাখ্যা করা হচ্ছিল যে ইসলামকে দুভাবে তারা দেখেন, একটা হচ্ছে চরমপন্থী আর একটা মডারেট পন্থী। এখন ইসলামের পন্থী টন্থী খুঁজে আমাদের কাজ নেই, বা আমার এটা আমাদের কাজ নয়। জামাতে ইসলামী যে প্র্যাকটিস করে, হেফাজতে ইসলাম যে প্র্যাকটিস করে, চরমনায় পীর সাহেবের দল যে প্র্যাকটিস করে, ইসলামী ঐক্যজোট যে প্র্যাকটিস করে, তারা চারজনই তো ইসলামের কথা বলে। সেই জায়গায় জামাতকে নিয়ে কেন বেশি রকম
এই ধরনের আলোচনা বা জামাতকে নিয়ে এই ধরনের প্রেক্ষাপট কেন বেশি? আর আগামী নির্বাচন সামনে রেখে জামাতকে যদি ভারত সরাসরি তার থ্রেট মনে করে থাকে, তার অস্তিত্বের জন্য, তার ভূরাজনৈতিক প্রয়োজনে, বা এখানে কোনো ধরনের কিছু টেরোরিজমের যদি প্রসার ঘটে সেটা ভারতের উপরে প্রভাব ফেলতে পারে এটা মনে করে, তাহলে আমেরিকা এতদিন যেভাবে দেখেছে সেই তথ্যে কোনো নিশ্চয়ই ঘাটতি পড়েনি। তাহলে দুই দেখার পার্থক্য কি? আমাদের আগামী নির্বাচন সামনে রেখে যে যার প্রয়োজনের জায়গা থেকে দেখছে, আমরা কিন্তু বলছি আমরা দেখব আমাদের জায়গা থেকে, এবং আমাদের জায়গা থেকে বিবেচনার ফার্স্ট স্টেপটি হচ্ছে 1971-এর ঘটনায় জামাতে ইসলামী সরাসরি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ছিল এবং এখন পর্যন্ত তারা সেই বিষয়ে আমি মনে করি বাংলাদেশে 80-85% মানুষ ইসলাম ধর্মের অনুসারী হলেও জামাত কেন এখানে কোনোরকম বড় ভালো অবস্থায় যেতে পারে না, বা তাদের মধ্যে কোনো ভাইব্রেন্ট যে ক্ষমতায় চলে যাবে অন্যান্য দেশে, পাকিস্তান ইসলামপন্থীরা রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার মতন অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করে, বাংলাদেশে কেন পারে না? এটার অন্যতম বড় কারণ হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক, এবং তারাই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে। জামাত এখন পর্যন্ত সে বিষয়ে ক্ষমাও চায়নি, দুঃখও প্রকাশ করেনি, বরঞ্চ ইতিহাসটাকে তাদের নতুন প্রজন্মের সামনে তারা তুলে ধরতে চায় না। তারা বোঝাতে চায় যে সে সময় তাদের ভূমিকা একেবারে ধোয়া তুলসী পাতা ছিল তাদের নেতাদের। সেই জায়গার কারণেই এই দলের আজকে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশেও আসলে যেই রকম তারা মনে করে বলে তাদের যে প্র্যাকটিস, সেরকম তাদের কাঙ্ক্ষিত কোনো ফলাফল নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।